নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলাল। আমি পায়েল রয়েছি আপনাদের সাথে। আজকে আমরা আপনাদের সরাসরি নিয়ে চলে এসেছি মুদি আলী ক্লাবের মণ্ডপ পরিদর্শনে, যেখানকার থিম সমাহারে সমারোহ, যেখানে আমরা দেখছি বাঙালির একটা ঐতিহ্য, বাঙালি পুজোতে যা যা জিনিসপত্র লাগে সব কিছু কিন্তু খুঁটি নাটি দিয়ে এবার সাজানো। নমস্কার, মুদি আলী ক্লাবে আপনাদের সবাইকে সুস্বাগত। আপনারা দেখছেন মুদি আলী ক্লাবের 89তম দুর্গা উৎসবের প্রস্তুতি এবং তার প্রায় শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি। এই বছরের মুদি আলী ক্লাবের থিম হল সমাহারে সমারোহ। আমরা বাঙালি, বাঙালি উৎসবপ্রিয়, বাংলার মানুষ উৎসবপ্রিয় এবং বাঙালি সব থেকে বেশি উৎসাহী দুর্গাপুজো নিয়ে, তাই আমরা দুর্গাপুজোটাকে একটু আলো উদ্দীপনা এবং আনন্দের মধ্যে কাটাতে চাই। বাংলায় একটা কথা আছে, 12 মাসে 13 পার্বণ। যদি বলেন কেন এই কথা বললাম, তাহলে বলি এই যে বাংলার 12টা মাসে 13টা পার্বণ কিন্তু সমাহারে ভাগ করা আছে। আর বাংলার দুর্গা উৎসব সব থেকে বেশি সমাদৃত এবং সমাহারে আমরা কিন্তু এটা পালন করে থাকি। এবারে দুর্গাপুজোয় আমরা আসছি। দুর্গাপুজো মানে বিভিন্ন আর্টিস্টের চিন্তাভাবনা, বছরের প্রথম দিন থেকে তারা চিন্তা করে নতুন একটা কিছু করবে এবং তারা তাদের যে স্বপ্নের যে একটা চিন্তা সেইটাকে তারা প্রস্তুত করার চেষ্টা করে যে আমাকে সবাই মনে রাখবে এবং আমরা সকলের মনে আমরা একটা দাগ কাটব। তাই এই সমস্ত শিল্পীরা যদি আমরা একত্রিত করি, তাহলে কিন্তু শিল্পীদের সমাহারে কিন্তু দুর্গাপুজোর সমারোহটা বেড়ে যায়। আমরা অর্থাৎ টিম খাবরিলাল আপনাদেরকে দেখালাম মুদি আলী ক্লাবের পুজোর এই পেতলের চমক, এবং এই ধরনের সমস্ত মণ্ডপ পরিদর্শনের জন্য অবশ্যই দেখতে থাকুন ডিজিটাল খাবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের।